আমরা ব্যাপারটাকে তো খুব সিরিয়াসলি নিয়েছি এবং দেখছি যাতে করে এই এরা যতজন আছে তারা ঠিকঠাকভাবে সুস্থভাবে থাকতে পারে। এতদিন পরে কেন স্যার, এতদিন পরে কেন, একসঙ্গে কিভাবে রাখা হচ্ছিল? ওদের ওখানে ফার্স্ট ইয়ারের ছেলেদের থাকতে তো একটু অসুবিধা হচ্ছিল, আপনারা জানেন, এবং একটা ঘটনাও ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা ভাবলাম যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আলাদা করে রাখা এটা খুবই জরুরি, এবং সেই হিসেবে আমরা স্যার মনে হয় কোনো জায়গায় গাফিলতি হয়েছিল আপনাদের, এটা তো অনেক আগেই করা উচিত ছিল। এটা তো গাফিলতির কোনো ব্যাপার না, এটা অনেক দিন দীর্ঘদিনভাবে এইভাবে চলেছে, এখন একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ইউজিসি তো রেগুলেশনস আছে ফার্স্ট ইয়ারের সাথে রাখা যায় না, কেন এতদিন হোয়াইট টুক ইউ সো লং? এতদিন সেটা করা যায়নি, বিভিন্ন কারণে আমাদেরও নানা রকম অসুবিধার মধ্যে চলতে হয়েছিল নিশ্চয়ই, তো আমরা সেগুলোই সমস্ত দেখছি, এবং আমাদের যে সমস্ত কমিটি আছে সেই কমিটিতেই আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, এবং যত তাড়াতাড়ি সম্ভব যা ব্যবস্থা নেওয়ার নেব। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছি, এবং যা ব্যবস্থা নেওয়ার যাতে করে সব ছাত্রছাত্রীরা সুস্থভাবে হোস্টেলে থাকতে পারে এবং ক্লাস করতে পারে সেগুলো আমরা ছাত্র গতকাল গ্রেফতার দেখে থাকতে পারে আগে, নিয়মটা কি এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি, আমি ডিন অফ স্টুডেন্টস এর সঙ্গে কথা বলেছি, যা ব্যবস্থা নেওয়া সেগুলো আমরা নিশ্চয়ই নেব এবং তাড়াতাড়ি